أعوذ بالله من الشيطان الرجيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله. কোরআন মৌমাছিদের ব্যাপারে কথা বলে। এই মৌমাছি নিয়ে কোরআন এত সুন্দর কথা বলে যে আমরা যদি 16 নম্বর সূরা আর নাহাল এর 68 এবং 69 আয়াত, এই দুটি আয়াত নিয়ে গবেষণা করি যা আজকের বিজ্ঞান করছে, তাহলে আমরা মানুষের অনেক সমস্যার সমাধান এখানে খুঁজে পাই, বিশেষ করে রোগের ব্যাপারে। এই যে বিজ্ঞানময় আয়াত কোরআনে শুরু দিন থেকে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু মানুষেরা মৌমাছি নিয়ে গবেষণা করছে আজ, মৌচাক নিয়ে, মধু নিয়ে, ফলমূল নিয়ে গবেষণা হচ্ছে এখন। কোরআনের দৃষ্টিতে যখন বৈজ্ঞানিকদের গবেষণা, কোরআনের মতে সঠিক হয়, তখন কোরআন সেটাকে টিক মার্ক দিয়ে দেয় যে এই গবেষণা ঠিক ঠিক আছে। কিছু সংখ্যক কোরআনের শত্রুরা তারা বিজ্ঞানের সাহায্যে কোরআনকে বুঝতে চায়, বিজ্ঞানের সাহায্যে কোরআনকে মানতে চায়, কিন্তু প্রকৃত মুসলিম যারা তারা কোরআনের দৃষ্টিতে বিজ্ঞানকে দেখতে চায়। কারণ কোরআন প্রথম, এর পরে মানুষের গবেষণা। কোরআনে আল্লাহ বলছেন 16 নম্বর সূরা নাহাল মধুমক্ষিকা এর 68 এবং 69-এ, ওয়াওহা রব্বুকা ইলান নাহাল, তোমার প্রতিপালক মৌমাছিদেরকে ওহি করেছেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতান, যেন তারা পাহাড়ের গুহার ভিতরে চাক বানায়, অমিনার সাজারি অমিমা ইয়া রিসুন, আর বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে সেখানে, তোমার কুলি মিনকুলি সামারত, তারপর প্রত্যেক ফল থেকে, প্রত্যেক ফলমূল থেকে তারা কিছু কিছু মধু চয়ন করবে, ফাসলুকি সুবুলা রব্বিকি জুরুলা, তারপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করবে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউ লিন্নাস, তার পেট থেকে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমি ইয়াতাফাক্কারুন, অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। প্রত্যেকটি ফলমূলের ভিতরে, প্রত্যেকটি ফুলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মধু রেখেছেন, সেখান থেকে চয়ন করে আনে এই মৌমাছি, চাকে রাখে, ফিহি শিফাউ লিন্নাস, মানব সমাজের জন্য এর ভিতরে আরোগ্য রয়েছে। মধু শুধু যে আমরা খেতে পারি তা নয়, আমাদের শরীরে যদি কোনো জখম হয় সেখানেও আমরা লাগাতে পারি। সব ধরনের চিকিৎসা বিজ্ঞান এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আজ এই নিয়ে মানুষ গবেষণা করছে।